সো গাইস গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ব্লগে স্বাগতম। সো গাইস আজকে আমি যাবো একটা ধর্মীয় স্থানে, বা সেটা এখন বলতে পারো তোমরা ঐতিহাসিক স্থান হয়ে গেছে। তো আজকে আমার সঙ্গে যাবে একটা পাড়ার দাদা, ব্যাকগ্রাউন্ডে দেখবে খুব নয়েজ হচ্ছে, বাট আমাকে ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো একটা পাড়ার দাদা আসবে, দাদার বাইক আছে, দাদার বাইকের সঙ্গে বাইক আর আমি দাদা ওই তিনজন যাবো, বাইককে আমি একজন বলে দিয়েছি। যাই হোক, তো চলো এবার আমরা, আমি বাইকে উঠবো, তারপর যাওয়া হবে। তো আজকে আমরা কোথায় যাবো? হিজলি। তো আজ আমরা যাবো হিজলিতে, ওটা একটা ধর্মীয় জায়গা আর একটা ঐতিহাসিক পীঠস্থান আছে। তো ওখানে কিছু ঐতিহাসিক জিনিস আছে দেখাবো, যেটা আগে কেউ দেখেনি বা তোমরা কেউ গেলে জানতে পারোনি। তো ওটা দেখবো, প্লাস যাব ওখানে হিজলি যে শরীফ আছে, হিজলি শরীফ ওইখানে যাব। তো তার জন্য কী করতে হবে তোমাদেরকে? ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো চলো আমি বাইকে উঠছি, বাইকে উঠতে উঠতে বাইকে যেতে যেতে তোমাদের কিছু সিনেমাটিক শট দেখাবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা তোমরা আর কিছুক্ষণ ওয়েট করো, তোমরা দেখতে হবে আমাদের চোখের সামনে কি বড় একটা দুর্ঘটনা হয়ে গেল। তো তোমরা আর কিছুক্ষণ ওয়েট করো, সব কিছু তোমরা ক্লিয়ারভাবেই দেখতে পাবে। ভাই রে লোক আটকি আছে, বন্ধুরা সব থেকে এখন
আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি সব থেকে আশ্চর্যজনক যে ঘটনাটি। না মানে মানুষের কার কী হলো দেখার দরকার নেই, এদিকে কিছু পাবলিক সত্যি মানে যে যার কাজে যে যার মতো, দেখো এখানে যে পড়ে রয়েছে সবজি গাড়ি বা আম গাড়ি যাই বলো, তারা সেগুলো কুড়াতে ব্যস্ত। সত্যি আমাদের মানসিকতা, আমাদের বিবেক, আমাদের সমাজ আজ কোথায় কোন পর্যায়ে চলে গেছে এটাই ভাববার বিষয়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিছু ভালো মানুষের সাহায্যার্থে অনেক কষ্টের পরে, অনেক টানাটানি করার পরে ড্রাইভারটিকে ঘটনাস্থান থেকে উদ্ধার করেছে। দেখতে পাচ্ছ তোমরা সেই ভিডিও। দেখো বন্ধুরা, এখনো পর্যন্ত কি আশ্চর্যজনক ঘটনা, রাস্তায় গুড়িও এদের হয়নি, তো এরা আবার সেই মানে পড়া অবস্থায় সেই খালের মধ্যেই গাড়ির অবস্থায় এরা ঝাঁপিয়ে পড়ছে আবার গাড়ি থেকে কিছু নেওয়ার জন্য। সো গাইস, আজকে যেখানে যাওয়ার প্ল্যান ছিল আর সেখানে যাচ্ছি না আমরা, কারণ হঠাৎই রাস্তার মাঝখানে যেতে যেতে হঠাৎ এমন একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, তারপর আমাদের আর কোনো যাওয়ার মুড নেই, এবং দেখে আমাদের শরীর প্রচণ্ড সত্যি খারাপ হয়ে গেছে, নার্ভাস নার্ভাস লাগছে প্রচণ্ড, তাই আর আমরা গেলাম না, বাড়ি চলে যাব। আর সেখানে একটা জিনিস আমরা যেটা লক্ষ্য করলাম, ভাই কি বলবো, মানে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে খালে জলের নিচে পড়ে আছে গাড়িসহ, বাট সেখানে দেখলাম যে অনেকে আম কুড়াতে ব্যস্ত, মানে গাড়িটাতে আম বোঝাই ছিল, সে আম কুড়াতে ব্যস্ত। মানে মানুষের মানসিকতা, মেন্টালিটি কত দূর, কত কোন পর্যায়ে চলে গেছে, এবার তোমরা সেটা একবার ভাবো জাস্ট। কী বলবো আর ভাই, আমাদের নার্ভাস নার্ভাস লাগছে, তাই যেখানে যাবো ভাবছিলাম সেখানে গেলাম না। তো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আর কিছু করার নেই, আমাদের মুডও নেই আর ব্লগ করার। আর সেখানে আমরা হয়তো কিছু ক্লিপস তুলেছি আমি, বাট কিছু ক্লিপস আমি এখনও শ্যুট করতে পারিনি, কারণ আর মানে তোলার মতো আমার মানসিকতাও নেই। আর আমি যে ভিডিওটা করছিলাম সত্যি বলতে ভাই কী বলবো, মানে হাত জাস্ট কাঁপছিল, তাই আমি যতটা পেরেছি তোমাদেরকে সেটা কিছু ক্লিপস দেখাচ্ছি। তো এখন আমরা বাড়ি থেকে যাবো, চলো।